আজ সেই 25 নভেম্বর, যেদিনকে ধরা হয় বিশ্ব ফুটবলের কালো দিন, কারণ 2020 সালে আজকের দিনই কোটি ভক্তদের কাঁদিয়ে প্রয়াত হয়েছিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। সেই কিংবদন্তির আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী। তার সময়কালে তিনি আর্জেন্টিনাকে উপহার দিয়েছিলেন প্রায় সবই, তবে মৃত্যুর আগে আর্জেন্টিনাকে আরও একবার ফুটবল বিশ্ব রাজত্ব করতে দেখার আরেকটি ইচ্ছা ছিল তার। বর্তমানে আর্জেন্টিনা ফুটবল তাই করছে, কারণ কোপা আমেরিকা জেতার পাশাপাশি বিশ্বসেরা মুকুটটিও ফিরিয়ে নিয়েছে লাতিনীয় দলটি। তবে দুঃখের বিষয়, একটিও দেখে যেতে পারেননি ফুটবলের রাজপুত্র। 1960 সালের 30 অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের অদূরে লানু শহরে এই ছোট্ট বাড়িতে জন্ম ম্যারাডোনার। 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। ছোটবেলা কেটেছে অত্যন্ত দারিদ্র্যের মধ্যে। ম্যারাডোনার তারকা খ্যাতির যাত্রা শুরু হয়েছিল ভিলা ফিওরিত রাস্তায়, যেখানে তিনি স্ট্রিট ফুটবল ম্যাচে চমৎকার বল নিয়ন্ত্রণ ও অতুলনীয় দৃষ্টিভঙ্গির মাধ্যমে আর্জেন্টিনার বড় বড় ক্লাবে নজর কেড়ে নেন। এরপরেই বুয়েন্স আইরেসের বিখ্যাত ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সে সুযোগ পান তিনি। মাত্র 15 বছর বয়সে পা রাখেন আন্তর্জাতিক ফুটবলে। 1977 সালে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার জাতীয় দলে নাম লেখান তিনি। খুব অল্প সময়ের মধ্যেই ফুটবল বিশ্বে নিজের প্রতিভা দর্শনের মাধ্যমে লাইমলাইট কেড়ে নেন ম্যারাডোনা। তবে ক্যারিয়ারে বেশিরভাগ সময়েই সংগ্রাম করতে হয়েছে তাকে। উচ্চতা কম হওয়ার কারণে 1978 বিশ্বকাপ ফুটবলের জন্য জাতীয় দলে সুযোগ পাননি তিনি। সেবারই প্রথম আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়ে, তবে ম্যারাডোনা ভেঙে পড়েনি তাতে। মাত্র 18 বছর বয়সেই দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলার হিসেবে খ্যাতিপ্রাপ্ত হন তিনি। এরপর সাফল্যের উচ্চতায় উঠতে তার সেই কম উচ্চতা আর বাধা হয়ে দাঁড়াতে পারেনি। 1986 মেক্সিকো বিশ্বকাপে তার অবিশ্বাস্য দক্ষতায় ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছিলেন তিনি। সে বছর তার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নও হয়। সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বলও জিতেছিলেন তিনি। 1986 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা জেতে 2-1 গোলে। সে দুটি গোলই করেন ম্যারাডোনা, যা ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ প্রথম গোলটি ম্যারাডোনার হাতে লেগে বল জালে জড়িয়ে গিয়েছিল। সেই গোলটি হ্যান্ড অফ গড নামে খ্যাত। আর দ্বিতীয়টি প্রায় 60 মিটার দূর থেকে ড্রিবলিং করে 5 জন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেছিলেন তিনি। শতাব্দীর সেরা গোলের স্বীকৃতি পায় সেটি। 1990 সালে ইতালি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন ম্যারাডোনা, তবে বিশ্বকাপ আর জেতা হয়নি সেবার। এরপর থেকে বিতর্ক তার পিছু ছাড়েনি কোনোদিনও। 1991 সালে ইতালিতে ডোপ টেস্টে ধরা পড়ে 15 মাসের জন্য ফুটবল থেকে নির্বাসিত হন তিনি। এরপর 1997 সালে 37 বছর বয়সে ফুটবলকে বিদায় জানান ম্যারাডোনা। 2008 থেকে 2010 পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলে কোচও ছিলেন তিনি। 2020 সালে এই দিনে প্রয়াত হন ম্যারাডোনা। ফুটবল বিশ্ব হারায় এক কিংবদন্তিকে। জানা গিয়েছিল 60 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তবে এই মৃত্যুকে ঘিরে অনেক রহস্য দানা বেঁধেছে তখন থেকেই, কারণ তার এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে চাননি অনেকেই। যে তালিকায় ছিলেন ম্যারাডোনার 2 কন্যাও, তারাই ম্যারাডোনার মৃত্যু নিয়ে মামলা করেন। সেই তদন্ত এখনও চলমান।